উৎসবের মরশুমে যখন আনন্দে মস্কুল সকলে সেই সময়ও সীমান্তে অতন্ত্র পাহারায় মোতায়েন রয়েছে সেনাবাহিনী প্রতি বছরই ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে দীপাবলী কাটেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবছরও তার ব্যতিক্রম হল না এবার সেনাবাহিনীর সঙ্গে দীপাবলী কাটাতে হিমাচল প্রদেশের লেপচায় পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রসঙ্গত প্রতি বছরই প্রধানমন্ত্রী মোদী সীমান্তে প্রহরারত সেনাবাহিনীদের সঙ্গে দীপাবলী কাটান দু হাজার চোদ্দ সালে তিনি সিয়াচানে গিয়েছিলেন সেনাবাহিনীর সঙ্গে দীপাবলী কাটাতে দু পনেরো সালে পাঞ্জাবের খাসায় যান প্রধানমন্ত্রী দু ষোলো সালে হিমাচল প্রদেশের সমুদ্র যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু সালে উত্তর কাশ্মীরের গোরেজ ভয়ালিতে সেনাবাহিনীর সঙ্গে দীপাবলি কাটিয়েছিলেন দু হাজার আঠেরো সালের উত্তরাখণ্ডে হার্শিলে দু উনিশ সালে জম্মু কাশ্মীরের রাজৌরিতে দু কুড়ি সালে রাজস্থানের জয়সালমীর দু হাজার একুশ সালে জম্মু কাশ্মীরের নৌসেরায় দু হাজার বাইশ সালে কার্গিলে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রিপোর্ট আর নিউজ